সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 5ই মে বুধবার। তো যে হাটটি দেখছেন, এই হাটটি হচ্ছে দিনাজপুর সদর থানার মধ্যে পড়েছে। এটি হচ্ছে ফাঁসিলাডাঙ্গা হাট। এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনারা সব থেকে যে গরুগুলো দেখতে চান, অর্থাৎ হাড্ডিসার গরু, এই হাড্ডিসার গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনে। তাহলে দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। তাহলে দর্শক চলেন, আমরা একটু দামগুলো জানি। ভাই আসসালামু আলাইকুম, এটা আপনার কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 2,250। কত বললো ক্রেতা? ২৪, ২৫, ২৬, ২৭, ২৮। কত হলে বিক্রি করবেন? ২৫ হলে। কয় দাঁত এটা? দুই দাঁত। আচ্ছা, কেনা আছে কত দামে এটা চাচা? লাভ হবে কি? লসকান বলছে। মানে কেনা দামে বিক্রি করতে হলে কত বিক্রি করতে হবে? ২৫,০০০। ২৫ তোকে বলছে না না? ২৫,০০০ হলে এটা বিক্রি করবে। এটা আপনার? ও, নিচ্ছি। এটা একটু, এটা একটু দেখি দেখি, একটু দেখি চাচা, সব থেকে ছোট গরু। আচ্ছা, এটা দেখি একদম হাড্ডি স্যার, ধরেন ধরেন। এটা দাম কত চাচ্ছিলেন? দাম কত চাচ্ছেন? কত বললো ক্রেতা? ২০ বলে, ২০ বলছে না? না, ভালো বলছে। কত বলছে ভাই? ১৭-১৮ বলছে। এটা কতটুকু গোস্ত হতে পারে? ৩০ কেজি এখন। আর পুষার জন্য পুষলে মোটাতে যা হবে আর কি? আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু দেখিয়ে দেখি পাশে, একটা ছোট্ট দেখছি। এটা কার? এটা কার চাচা? আসসালামু আলাইকুম। আপনার চাচা কত দাম চাচ্ছিলেন? ২২। মাইন্ডসেট কত দাম? কত কত বলে? কত? ২০,০০০ বলে। যে ২০,০০০ বলে। কত হলে বিক্রি হবে এটা? ২১,০০০ হলে বিক্রি হবে। এটা 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 কি নিলাম, ভিডিও নিলাম? এটা কত টাকা চাচ্ছিলেন চাচা? ১৯, ২৩। কত বললো এটা? কত বললো এটা? ১৭ বলছে, ১৭,০০০ বলছে। হ্যাঁ ভাই, কি খবর? ভালো আছেন? কি খবর? বেসানি ভালো আছে? ছিঁড়ে ফেলাচ্ছে কেন? বাজার খুব খারাপ। আচ্ছা, এই যে এটা, এটা কত টাকা দাম চাচ্ছেন? ২৬। দাম তো মনে হচ্ছে অনেক বেশি। ২২, ২৩ দিবেন কত হলে? দিবেন কত হলে? ২৪ হলে। মাঝখানেরটা? একই দাম। একটু একটু দেখি, এই যে ২১,০০০ টাকা বলছে। ২৪,০০০ হলে দিবেন এটাও? ২৫,০০০ হলে দাম বেশি। ২৬ চাইছেন, ২৫ হলে বিক্রি হবে। আচ্ছা, আমরা এই যে এপাশে দুটো দেখছি, আমরা এগুলো একটু দাম জানাবো ভাই। এগুলো আপনার না, একটু দাম জানান তো একটু। কত কত বললো ক্রেতা? ২৬ কয়? আপনি কত চান? ২৭, ২৭ বিক্রি কত হলে হবে? বিক্রি হয়নি। কত হলে বিক্রি করবেন? ২৭, ২৭ আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনারটা একটু দেখি, একটু গরুটা একটু সরেন দেখি। এটা কয় দাঁত হয়েছে? ৬ দাঁত। কত দাম চাচ্ছিলেন? দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছেন ৩৫। কত বলে ক্রেতা? ২৮, ২৮ দিবেন কত হলে? ৩০ নিচে দেবেন না? না, ৩০,০০০ হলে এটা বিক্রি হবে। দর্শক, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ৩০,০০০ হলে এটা বিক্রি করবে। আচ্ছা, এপাশে দেখি চাচা, দেখি একটু একটু এপাশে আসে। এটা আপনার চাচা? কত দাম চাচ্ছিলেন? কত চাচ্ছিলেন? কত বললো ক্রেতা? ২২, ২৩ দিবেন কত হলে? ২৫ পার হইতে হবে। ২৫ পার। আর তার পাশেরটা, এটা কত চাচ্ছিলেন চাচা? আচ্ছা, দেখতে পাবেন, হ্যাঁ দেখতে পাবেন। আপনাকে আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন এটা কত টাকা চাচ্ছেন? ৩২।
কত বললো? কত টাকা দাম? কত বলে ক্রেতা? পঁয়ত্রিশ ছত্রিশ। কত হলে বিক্রি হবে? চল্লিশ হলে। বেশ সুন্দর সাইজ ওটে, আমরা একটু এর পাশে আসবো। একেবারে হাড্ডি সারগুলো দাম দেওয়া হচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম, দেখি আপনারটা একটু কয় দাঁত হয়েছে? এটা জোয়ান। কত দাম চাচ্ছিলেন? কত ভাই, কত বলে? তিরিশ বলছে। দিবেন কত হলে এটা? তিরিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, একটু পাশে দেখি। এটা আপনার চাচা? কত টাকা দাম চাচ্ছিলেন এটা? তিরিশ। কত বলে ক্রেতা? তেইশ চব্বিশ। কয় দাঁত? বেচা বিক্রি কত হলে হবে? ছাব্বিশ। আর এই ভাই, এটা কত চাচ্ছিলেন? মাঝখানেরটা কত চাচ্ছিলেন? কত বললো? একুশ। দিবেন কত হলে ভাই? আর ওটা, ওটা সাতাশ। ওটা সাতাশ। ওটা সর্বশেষ কত আসবে? বাইশ তেইশ। বাইশ তেইশ। ভাই আপনার এই গরুটা একটু দাম জানান তো, কত টাকা চাচ্ছিলেন দাম? এটা চল্লিশ। কত বললো ক্রেতা? পঁয়ত্রিশ। দিবেন কত হলে? পাঁচ ছয় হাজার। বলতে কত? ছত্রিশ সাঁত্রিশ। ভাইয়া এটা আপনার, একটু ধারণা দেন তো দাম কত চান? পঁয়ত্রিশ। জোড়াটা না একটাই? কত কত বলে? কত বলে? কত বলে? তিরিশ। তিরিশ পার, তাহলে তো ভালোই বলছে দাম। দাম কি ভালোই আছে আজকে, নাকি উল্টা পাল্টা বলছেন নাকি? কত বললো আপনাকে? সাতাশ হাজার। তো বেশি করে বলতেছেন কেন? সাতাশ হাজার কে বললো চাচা? চাচা কত বললেন? সাতাশ হাজার।